স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ও ক্যাশলেস আর্থিক ব্যবস্থা গড়ে তুলতে সুইডেনের সহযোগিতার আশ্বাস মিলেছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। সকালে সচিবালয়ে তার সাথে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত আলেকজান্ড্রা বার্গ ভনলিনের সৌজন্য সাক্ষাৎ শেষে এসব বলেন তিনি। প্রায় এক ঘণ্টার বৈঠকে দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় এবং দেশের তথ্য প্রযুক্তি খাতের উন্নয়ন ও বিনিয়োগ বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে বলেও জানান তিনি। সুইডেন বাংলাদেশের 20টি বিশ্ববিদ্যালয়ে তথ্য প্রযুক্তি সংশ্লিষ্ট রিসার্চ সেন্টার নির্মাণে সহযোগিতা করবে ও দুদেশ যৌথভাবে আইটি পোর্টাল লঞ্চ করবে বলে জানান দেশটির রাষ্ট্রদূত।